तीन दिन मध्य বিয়ে দিবেন আর না হলে যে কোনো কিছু একটা ফয়সালা হয়ে যাবে রিসার্চও করেছিলাম আচ্ছা আচ্ছা আমি ঢাকা মেডিকেলে ছিলাম আমার কাছে আমার সার্টিফিকেটও আছে মেডিকেলে সুইসাইড করেছিলাম আমি আমি ওর ছাড়া আমার খাওয়া দাওয়া ভিতরে যেত না আমি খেলে না বমি করে ফেলে দিতাম মানে ওর প্রতি এতটা মানে এত মনে উঠতো যখন ও বিয়ে করবে তখন আল্লাহর ইয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজউদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে আমরা এই আপুকে নিয়ে দুটি পর্ব করেছি তারপরে তার যে একটা ছেলের সাথে রিলেশন হয়েছে তারপরে তার সাথে কক্সবাজার নিয়ে বিভিন্ন হোটেলে ছিলেন মানে তাকে অনেকবার ইউজ করেছে সেই বিষয়গুলো তিনি বলছেন তারপরে বিয়ের দাবিতে তাদের বাড়িতে নিয়ে তার সাথে কীভাবে ব্ল্যাকমেল করেছেন সেই বিষয়গুলো শুনছেন আপু কেমন আছেন এত ভালো আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপু তারপরে কী ঘটেছিল একটু যদি বলেন তারপরে হচ্ছে আমাকে ওই বাড়িতে আটকায় আমাকে অনেক ব্ল্যাক অনেক ই করেছে আমি পরে তার আমাকে কিছু টাকা দিছে যে এই টাকাটা নাও নিয়ে চলে যাও আমি বলছি না আমি নিব না 20,000 টাকা দিয়েছে আমাকে নেওয়ার জন্য আমি বলছি আমি নিব না কেন টাকা দিয়ে আমি কী করবো ঠিক আছে স্যার নিব না পরে মোবাইল 5 মাস ছিল এই জন্য আমি 4,000 টাকা নিয়েছিলাম যে আমার 4,000 ফোনের ডিসপ্লে করে ফেলছেন আমার 4,000 টাকা দেন পরে 4,000 টাকা দিয়েছে আমি 4,000 টাকাই নিচ্ছি আমার জিদ ভিতরে আমার কাছে টাকাই ছিল না আমার আর তারা আমার সাথে 2 নম্বরে তারা আমার সাথে প্রতারণা করছে বাট আমিও চাইছি যে আমি এটা অ্যাকশন নিব তো এর জন্য আমি ডিরেক্টলি কী করেছি টাকাটা নিতাম না নিয়েছি একমাত্র আমি যে থানায় যাব কিছু খরচ আছে আমার এটার জন্য দৌড়াদৌড়ি করলে তো টাকা পয়সা খরচ হয় না তারপর আমার কাছে ছিল আমি ঠিক থানায় যেয়ে ছেলের নামে ছেলের বাবার নামে আর হচ্ছে মায়ের নামে এদের নামে আমি যখন মামলা করেছি সাধারণ ডায়েরি করেছি ডায়েরি করার পরে ছেলের পুলিশ নিয়ে গেছে যখন ছেলেকে ধরার জন্য হ্যাঁ আমি আগে আগে আমার ভুল হয়েছে আমি আগে ভাগে চলে গেছিলাম চলে যাওয়ার পরে আমি আগে ভাগে যাওয়ার পরে বোরকা পরা অবস্থা হলে ওর এক ফ্রেন্ড আবার দেখছে আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড দেখছে দেখে না আমি অনেক লুকায় ছিলাম সেখান থেকে সেই রাস্তা থেকে কীভাবে যে আসছে আমি বুঝতেই পারি নাই আমাকে দেখা ওকে ফোন দিয়ে বলছে ওই ফাঁকে চলে যাবে কিন্তু এই মুহূর্তে আমি যদি আমার দেখে ফেলছে আমাকে যেহেতু দেখে ফেলছে তাহলে নিশ্চয়ই ওকে বলবে আর ও চলে যাবে আর আমি পুলিশে না ওকে ধরাইতেও পারবো না ঠিক আছে স্যার তো থানায় যখন কমপ্লেন করার পরে ওসি স্যার বলছে যে ঠিক আছে আমি পুলিশ পাঠিয়ে দিচ্ছি কালকে আমি তুমি ওকে আমি ধরে তোমাকে থানায় এনে বিয়ে পড়াবো এই কথা বলছে ওসি স্যারটা অনেক ভালো ছিল আর অনেক ভালো টাকাই তো মানুষকে অন্ধ করে দেয় জানি না তো তারপর আর কিছু কথা আছে তারপর যখন পুলিশ নিয়ে ধরাইতে গেছে 2 মিনিটের জন্য ওকে ধরতে পারিনি ও পিছন দিয়ে চলে গেছে পিছন দিয়ে চলে গেছে মানে পিছন দিয়ে চলে গেছে হেলমেট পরছে ওরে আমি দেখছি আমি মনে করছি অন্য লোক যাচ্ছে মানে পিছনে গেট দিয়ে চলে গেছে ও পরে আমরা পুলিশ ছেলের বাবাকে ধরছে ধরার পরে ছেলের বাবা আবার আমাদের মেম্বার চেয়ারম্যান তারপর হচ্ছে সবাইকে ফোন করেছিল ফোন করে বলতেছে এই মেয়ে আপনাদের এলাকার এরকম ঘটনা এরকম এরকম ঘটনা এসে আর তো জানেন এলাকার মেম্বার বলেন আর যেই বলেন না কেন এরা হচ্ছে টাকার জন্য অন্ধ আমাদের বরিশালে তো আপনি যে নিয়ে গেছেন ওসি সহকারে গিয়ে আপনি তাকে অ্যারেস্ট করতে পারলেন নাকি কি না তাকে অ্যারেস্ট করতে পারিনি ছেলের বাবাকে করাইছি করানোর পরে ছেলের বাবা চেয়ারম্যান মেম্বারকে জানাইয়ে মেম্বারদের আনাইছে আমার এলাকার মেম্বার আবার আমার চাচা হয় দূরসম্পর্কে তো একই এলাকার তো সেও আসছে তো সে আয়সা আর ওখানে কথা হয়েছে ওসি স্যার অনেক অনেক ভালো ছিল যেটা আমি ঢাকার শহরের অনেক ওসি এসআই আমার আর্মির মেজো তো মানে আমি অনেক সাথেই মানে উঠা বসা করছি বা আমি চলাফেরা করছি কিন্তু মানে গ্রামে মানে ঢাকা শহরের তুলনায় গ্রামে যে আমি এরকম স্যার পাবো আমার এলাকায় আমি কখনো ভাবতে পারি নাই ওসি স্যার যে এত ভালো সে তো তো সে অনেক ভালো তো সে আমাকে হেল্প করতে বলছে যে 3 দিনের মধ্যে এই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেবেন হ্যাঁ 3 দিনের মধ্যে বিয়ে দেবেন আর না হলে যে কোনো কিছু একটা ফয়সালা হয়ে যাবে तो আমি বলছি যে তিনজন যেটা স্যার বলছে বলছে ওকে স্যার আপনি যেটা বলছেন সেটাই। পরে আমার তো জিদ ছিলই যে আমাকে প্রতারণা করছে, আমি প্রতারণার একটা ই করব। তারপরে হচ্ছে আপনার ওসি স্যারকে ওসি স্যারের কাছে আমার এলাকা থেকে ৮-৯ জন লোককে ঠিক করে এক একজনকে ২,০০০ টাকা করে দিচ্ছে, দিয়ে মানে ছেলের বাবা করছে এটা যে আমাকে নিবে না তার ছেলের জন্য, কিন্তু আমি তো জানি প্রাণে আমি ভালোবাসছি ওকে, আমি মরার আগ পর্যন্ত বলতে পারবো না ওকে। তারপরে ছেলের বাবা ভাড়া করে আনছে, আর মেম্বারকে আমি শুনছি এই ঘটনা আর কি একজনের কাছ থেকে, মেম্বারকে দিছে ৫,০০০ টাকা, দুই মেম্বারকে আমার এলাকার থেকে নিছে আর কি। নেওয়ার পরে আপনার ওখানে ওসি স্যারের কাছে গেছে তারা, যে কান পড়ানো তাকে অনেক কিছু ক্লেম বলছে আমার নামে, মানে এই সেই অনেক কিছু বলছে। বলার পরে স্যার দেখি আমার বলতেছে তোমাকে আমি বোন ভাবতাম, তুমি আমার বোন না, এই সে একে এরকম বলতেছে আমাকে স্যার, যে এখন দেখো কিছু টাকা পয়সা দিয়ে দিতেছে এটাই মিট করো। যে স্যার আমাকে বলছে যে থানায় বিয়ে পড়াবে, এটা শুনে আমি যখন আবার ঘাটছি বিষয়টা নিয়ে, তখন ভেবে দেখি ছেলের পক্ষের এক গার্জিয়ান আমার দাদা, দাদা বলি তাকে আমি, সে আমার সাথে সবই শেয়ার করছে। সে আমাকে বলছে যে থানায় নাকি ১ লাখ টাকা ওসি স্যারকে দিছে, তারপরে এটা দিয়েছে কিন্তু আমি এটা বিলিভ করি না, তো দিছে এটা ওদের কথা। তো আমি আবার সন্দেহ করলাম যে টাকা হয়তো দিছে বা টাকার জন্য আসবে, বহুত কিছুই হয়, তো এই জন্য হয়তো আমার কপালেও থাকবে না। তো তারপরে ওসি স্যারে বলছে দেখো এটার সমাধান কিভাবে তুমি করতে পারো। পরে ছেলের বাবা আমাকে বলছে যে তোমাকে আমি কিছু টাকা পয়সা দিই তো তুমি ওর দাবি ভুলে যাও। আমি বলছি না আমি টাকা পয়সা নেবো না, কিছু নেবো না, আমি আর বলতেও পারবো না, আর আপনি ছেলেকে আমাকে ছাড়া বিয়ে করতে পারবেন না, কোথাও বিয়ে করতে পারবেন না। তারপরে তো ছেলের বাবা এটা করার পরে ছেলের বাবা অনেক টাকা নিয়ে সাজছে, আমি বলছে যে টাকা নাও আর না সই দাও আমাকে। তাই একদিন জোর করে আমার বাসায় গেছে, প্রথম দিন সই দিতে বলছে আমি দেইনি, পরে কাগজে কী লিখে টিকে মেম্বার টেম্বারকে নিয়ে আমার বাসায় ভোট করে গেছে অনেক মানুষজন নিয়ে, বলে যে এখানে সই করো, একটা সই করো। আমি কিসে সই করব? তখন ভাবলাম কি সই করব, যাতে ও মানে ছেলে আমাকে আর কি মানে ওর সাথে তো আর বিয়ে করি নাই, তো সই দিলে তো সমস্যা নেই। একটা সই দিলাম, দেখলাম কাগজে কী লেখা ছিল, আমি বলছি কাগজ একটু পড়তে দেন আমাকে, পড়তেও দেয় না আমাকে। তো সে সই দিলাম, সই দেওয়ার পরে সে বলতেছে যে এটা সই দিছে হচ্ছে তুমি কখনো ওর দাবি নিয়ে ওর সামনে যেতে পারবে না বয়ফ্রেন্ড হিসেবে, আর বিয়ের দাবি নিয়েও না, কখনো ওর ক্ষতি করতে পারবে না, এটার জন্য সই নেওয়া হয়েছে। আমি ওকে ফাইন আমার। তারপরে গেল, তারপরে ওকে বিয়ে করাইছে আর কি, তার কয়েকদিন পরে বিয়ে করেছে ওকে। এরপর থেকে আমার লাইফটা না বাঁচে মানে মরেও বেঁচে আছে কিভাবে বুঝতে পারতেছি না, আপনার কিভাবে যে বেঁচে আছে আমি নিজেও জানি না। এইটা মেবি কত বছর আগের হবে না, বাট রিসেন্টলি বলবো না, তো এটা আমি এটা বলবো না, ঠিক আছে, এটা এটা বলবো না আমি, না এটা বলবো না। এটা যারা যারা আমার এলাকায় দেখবে এই ভিডিওটি তারা তো নিজেই জানে, তো আর এছাড়া বাইরের মানুষ না দেখলেও কিন্তু তারাও তো জানে ঘটনাটা, তারা জানে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ আমার বলার আছে, আমি তো বলতেছি। তো হচ্ছে বিয়ে করে ফেলছে, সে বিয়ে করে ফেলছে। আমি কিন্তু সুইসাইডও করেছিলাম, আমি ঢাকা মেডিকেলে ছিলাম, আমার কাছে আমার সার্টিফিকেটও আছে মেডিকেলে, সুইসাইড করেছিলাম আমি। আমি ওরা ছাড়া আমার খাওয়া দাওয়া ভিতরে যেত না, আমি খেলে না বমি করে ফেলে দিতাম, মানে ওর প্রতি এতটা মানে এত মনে উঠতো। যখন ও বিয়ে করবে তখন আল্লাহর ইয়ে আসা একটা, আমি মানে বিয়ে করবে আমি ঘুম থেকে আর কি উঠে যেতাম লাফ দিয়ে, ওর কথা মনে করলাম, মানে তাজা ঘুম আমার ভেঙে যেত, তো এতটা লাভ করছি, তাজা ঘুম থেকে আমি ওরা চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। আবার তখন ওই মেয়ে পক্ষের সাথে কথা হয়েছে, ওনাকে বিয়ে হবে, বিয়ে হয় নাই। তারপর আবার আমি ফোন দিলাম, ঘুম ভেঙে গেলো যে কী অবস্থা, দেখি যে ফোন ওয়েটিং অনেক রাতে। মানে ওই মেয়ের সাথে নতুন কথা বলা যেতেছে ফোনে, যে মেয়েকে বিয়ে করাবে এই মেয়ের সাথে তো কথা বলতেছে। এর জন্য অনেক রাতে আমি কি আমি আমার আমার ঘুম ভেঙে গেছে, আমি অনেক স্বপ্ন দেখছি খারাপ, তুমি আবার ফোনেও কথা বলতেছো এত রাতে। মানে গ্যাঞ্জামের পরে আর কি যখন ওকে ফোন দিছি, আমার কাছে অনেক রেকর্ডও আছে, হ্যাঁ আমার কাছে অনেক রেকর্ড আছে। ওর তো বলতেছে যে আমি কথা বলছি এমনি অন্য লোকের সাথে, আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি। আমি ঠিক আছে। তারপরে সে মনে করেন আমাকে বিয়ে করবে না, করবেই না। তারপরে শুনি যে সে বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরে তো আমি ঢাকা মেডিকেলে ছিলাম, অনেক দিনই ছিলাম, 1-1.5 মাসের মতো আমি ঢাকা মেডিকেলেই ছিলাম। ওখানে ভর্তি ছিলাম, সুস্থ হয়েছিলাম তো মোটামুটি, অনেক অসুস্থ ছিলাম, এমনিও সমস্যা ছিল। আরও আমি আপনি চিনবেন, আমি কিন্তু বিষ খাইনি, আমি খাইছি হচ্ছে গ্রাম অঞ্চলে এনডির বোতল আছে, ওগুলো 135 টাকা করে দাম, এনডি বলে যেটাকে বিষে দেওয়া হয়, ওগুলো খেয়েছিলাম। ওগুলো খাইছিলাম তোর জন্য এটা খাইছে, কিন্তু তাও আমি ওরে পাই নাই, ও বিয়ে করে ফেলেছে, সংসার করতেছে। আমি আরেকটা কথা বলবো, এটা শুনতে হবে যে আমার মানে এটা কেমন ধরনের নারী, যে এই হিস্টোরিগুলো কিন্তু মেয়ে পক্ষরাও জানছে। এলাকার মানুষ বলে দেয় না, এলাকার কান্না পরামর্শ হলে বলে দিছি, এলাকার মানুষও সবাই জানে। কিন্তু একটাই কথা যে ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষর কথাই হচ্ছে যে আমরা জানি মেয়ের দোষ না, আমার দোষ, ছেলের দোষ নেই, ঠিক আছে। যাই হোক, ভিডিও ডকুমেন্টস যাই ছিল এলাকাকে দেখাইছি, সবাইকে এলাকাবাসীকে দেখছে, তারপরে সবাই দেখছে যে দোষ কম বেশি কার। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো মেয়েদেরকে বলবো যে এ কেমন নারী, যে যে জানে কিনা আমি প্রেম করছি বছর পার করে, ও উড়ে এসে জুড়ে বসে বিয়ে করলো, ফাইন, ওরে আল্লাহ হেদায়েত করুক। আমি এতটুকুই বলবো। আমার জীবনটা তিলে তিলে শেষ হইতেছে, আমি বলবো ওই মেয়ের এমন কিছু যেন শুনতে পাই, আল্লাহ আমি পৃথিবীতে বেঁচে থেকে আর কি। আমি এহকালে আমি বাকি গল্পগুলো শুনবো। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।